বিপর্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। রাজ্যের ভিন্ন প্রান্ত কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে জলজীবন, চালক সকলের প্রতিবাদ, তার মাজতে তেজপুরত এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি। হিট এন্ড রান ধারাক লৈ দিয়া 48 ঘন্টিয়া চকা বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে। পুয়ারে পড়া চকা বন্ধর ব্যাপক প্রভাব পড়া দেখা গেছে। তেজপুরত এই বন্ধর দিনটাতে কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এই মুহূর্তত আমি বিস্তৃত তথ্য আপনাদের জানাই আছো। চালক সকলের প্রতিবাদ এফালে আর তার মাজতে তেজপুরত উত্তপ্ত পরিস্থিতি। হিট এন্ড রান ধারাক লৈ দিয়া 48 ঘন্টিয়া চকা বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে। পুয়ারে পড়া চকা বন্ধর ব্যাপক প্রভাব পড়া দেখা গেছে রাজ্যের ভিন্ন প্রান্ত। যান বাহনের চলাচল অচল হয়ে পড়াত সাধারণ জনতার মাজত হাহাকারময় পরিবেশ। যান বাহন অচল, বাণিজ্যিক বাহন চলাচল করা নাই, ওলা উবার সকলো বন্ধ, গুৱাহাটী মহানগরীত হাহাকার, তেজপুরতো একই। ঘণ্টা ঘণ্টা ধরে বাহনের অপেক্ষারত যাত্রী সকল, দূরনিবতীয় যাত্রী সকল চকা বন্ধর মাজতে তেজপুর মিশন চারিআলিত তীব্র উত্তেজনা। চকা বন্ধর প্রতি সমর্থন জানায় তেজপুরের মটর শ্রমিক সন্থার কর্মবিরতি। রাষ্ট্রীয় ঘাইপথত বাণিজ্যিক যান বাহন চলাচল বন্ধ করে দিছে চালক সকলে। হিট এন্ড রান ধারার বিরোধিতার মটর চালক সন্থার তীব্র প্রতিবাদ। কোনো কারণতে হিট এন্ড রান ধারা মানি নুলার হুঙ্কার প্রদান করেছে সরকারে। এই ধারা উঠাই নললে প্রতিবাদ অব্যাহত রখার সকিয়নি। আমি প্রথম দৃশ্য দেখাম কেনে ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে তেজপুর। আমি দেখাইছো এফালে কিন্তু যে চালক সকলে প্রতিবাদমুখর পরিস্থিতি সৃষ্টি করেছে। মটর শ্রমিক সন্থায় কালি নিশার ভাগত যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছিল, যত বৈঠকত সরকারের সঙ্গে হওয়া এই বৈঠকত মন্তব্য করেছিল বা ঘোষণা করা হয়েছিল যে জরুরীকালীন ইমার্জেন্সি ক্ষেত্র কামত ব্যবহার করা বাহন খোলা থাকিব, পেট্রোল পাম্প খোলা থাকিব। কিন্তু তেজপুরত চালক সকলের প্রতিবাদের মাজতে কেনে ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাও। রাষ্ট্রীয় ঘাইপথত বাণিজ্যিক যান বাহনের চলাচল বন্ধ করে দিছে একাংশই, আর তার মাজতে হিট এন্ড রান ধারার বিরোধিতার মটর চালক সন্থার প্রতিবাদ। এখন বাহন চলাইছিল, তারপর কেনে ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাও। এয়া দৃশ্য তেজপুরের মিশন চারিআলি। আর এনেধরনের প্রতিবাদ করে আছে, প্রতিবাদের মাজতে তেজপুরের উত্তপ্ত পরিস্থিতি। হিট এন্ড রান ধারাক লৈ যে চকা বন্ধ ঘোষণা করা হয়েছে, 48 ঘন্টা চকা বন্ধর সর্বাত্মক প্রভাব তেজপুরত। পুয়ারে পড়া চকা বন্ধর ব্যাপক প্রভাব পড়া দেখা গেছে রাজ্যের ভিন্ন প্রান্তত। মহানগরীর সমান্তরালকৈ ভিন্ন প্রান্তত প্রতিবাদ বা বন্ধর প্রভাব। যান বাহনের চলাচল অচল হয়ে পড়া সাধারণ জনতার হাহাকার। ঘণ্টা ঘণ্টা ধরে বাহনের ভাবে অপেক্ষারত দূরনিবতীয় যাত্রী সকল। কিন্তু চকা বন্ধ এফালে, তার মাজতে তেজপুর মিশন চারিআলি তীব্র উত্তেজনা। চকা বন্ধর প্রতি সমর্থন জানাই তেজপুর মটর শ্রমিক সন্থার কর্মবিরতি। আর এনেধরনে রাষ্ট্রীয় ঘাইপথত বাণিজ্যিক যান বাহন চলাচলের ক্ষেত্রে বন্ধ করে দিয়া দেখবলে পাওয়া গেছে চালক সকলে। চক দৃশ্য, এখন বাহন চলিছিল, বাহনখন কেনে ধরনের রখাই দিয়া হয়েছে চক। তেজপুর মিশন চারিআলিত এনেধরনের দেখবলে পাওয়া গেছে বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে। হিট এন্ড রান ধারাক লৈ চালক সকলে সমগ্র দেশজুড়ি প্রতিবাদ করেছে। অসমতো এনেধরনের ঠায়ে ঠায়ে বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে। গুৱাহাটী মহানগরীত সাধারণ জনজীবন অচল হয়ে পড়েছে, দূরনিবতীয় যাত্রী সকলের মধ্যে হাহাকার,
কেনেধরণে তেওঁলোকে যাত্রা করব এয়া হয়েছে তেজপুর মিশন চারিআলির দৃশ্য। তেজপুর মিশন চারিআলিতো এনেধরণে মটর শ্রমিক সংস্থার যে প্রতিবাদ কর্মবিরতি পালন করেছিল আর সেই কর্মবিরতির মাজতে চকা বন্ধ যেহেতু আজির দিন আর চকা বন্ধ এনেধরণে 48 ঘন্টা দিয়া হয়েছিল আর তেজপুরত এইখন বাহন চলাচল করে আছিল আর তেজপুর মিশন চারিআলি যেধরণে সেই চলাচল করা বাহনগুলো কেনেধরণে বাধা আরোপ করেছে মটর শ্রমিক সংস্থায় চাও। রাষ্ট্রীয় ঘাইপথত বাণিজ্যিক যান বাহনের চলাচল চালকসকলে বন্ধ করে দিছে দৃশ্য আমি দেখাই আছো। এয়া তেজপুর মিশন চারিআলির দৃশ্য। হিটাগ্রাম ধরাক লই চালক সকলে প্রতিবাদ অব্যাহত রাখিছে, চকা বন্ধ ঘোষণা করা হয়েছে অকল 48 ঘন্টার বাবে। আর তারপর পুয়ারে পড়া পুয়া 5 বজার পর চকা বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু তেজপুর মিশন চারিআলি এখন বাহন চলাইছিল এজন লোকে, কিন্তু এটা সব কি হয়েছে কোনো কারণতে গিটেন রামধারা মানি নলার হুঙ্কার সরকারে এই ধারা উঠাই নললে প্রতিবাদ অব্যাহত রাখার সকিয়নি। জরুরীকালীন বাহন চলি আছে, জরুরীকালীন বাহন চলিবই বলে বৈঠকত কালি নিশার ভাগত হওয়া বৈঠকত 20টাক যে মটর শ্রমিক সন্থা আছে 20টাক মটর শ্রমিক সন্থা আর সরকারের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তাত ইমার্জেন্সি বাহন চলিব পারিব বা পেট্রোল পাম্প খোলা থাকিব বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই আইন যে এই ধারা হিট এন্ড রান এই ধারা কোনো কারণে মাটি মানি নোলোয়া মানি নলয় বলে তেওঁলোকে হুঙ্কার দিছিল এক প্রকার। আর আজির দিনের 11:30 বজাত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব পুনের। এই বৈঠকতে আসলে মীমাংসা হব কি কি করব চালক সকলে প্রতিবাদ করেই আছে ভিন্ন প্রান্তত। এয়া তেজপুরের দৃশ্য। তেজপুরত কর্মবিরতি চালক সকলের তার মাজতে এজন চালকে এনেধরণে বাহন উলিয়াই আনিছিল তার কি দশা হয় চাও। মিশন চারিআলির দৃশ্য এয়া। আর এই মুহূর্তে আমি পুনে পুনে তেজপুরলৈ যাবলৈ বিচাৰিম। তেজপুরত উপস্থিত আছে রূপজ্যোতি গোস্বামী, তেখেতৰ কাষলৈ আহিছো। আসলে মিশন চারিআলিত কেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ, তেজপুরত বন্ধৰ প্ৰভাৱ কেনে হৈছে এই মুহূর্তত আপোনাৰ সৈতে পুনে পুনে সংযুক্ত হৈছো। নিশ্চয়কৈ মৃত্যু দেখিবলৈ পোৱা গৈছে তেজপুর মিশন চারিআলিত এক উত্তপ্ত পরিস্থিতিয়ে বিৰাজ কৰিছে। আর এয়া দেখিবলৈ পোৱা গৈছে তেজপুর মটৰ পৰিবহণ শ্রমিক সন্থাই এনেদৰে পথ অবরোধ কৰিছে, কলা আইন প্ৰত্যাহাৰ কৰাৰ দাবিত আৰু মটৰ শ্রমিক সন্থাৰ ওপৰত বিজেপি চৰকাৰে জাপি দিয়া কলা আইন প্ৰত্যাহাৰৰ দাবিত অসমৰ মটৰ শ্রমিকসমূহৰ যৌথ মঞ্চৰ আহ্বান 5 আৰু 6 জানুৱাৰী তাৰিখে 48 ঘণ্টা কৰ্মবিৰতি আন্দোলনৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। আৰু ইতিমধ্যে এয়া দেখিবলৈ পোৱা গৈছে তেজপুৰ মটৰ শ্রমিক সন্থা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু কিছু মুহূৰ্তৰ আগতে এই যে পথটো ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথে সংযোগী মিশন চাৰিআলি এনেদৰে বাণিজ্যিক যান বাহনসমূহ চলাচল বন্ধ কৰি দিছে, আৰু যাৰ ফলত আৰক্ষী আৰু তেওঁলোকৰ মাজত মটৰ শ্ৰমিক সন্থাৰ মাজত কিছু তৰ্কাতৰ্কি বাকযুদ্ধৰ সৃষ্টি হৈছে আৰু বন্ধ কৰি দিয়া হৈছে যিসমূহ বাণিজ্য দেখুৱাইছো যিসমূহ বাণিজ্যিক
বাণিজ্যিক যান বাহন, সেই বাণিজ্যিক যান বাহনবিলাক চলাচল বন্ধ করে দিছে কিছু মুহূর্তের আগত আরক্ষীর সত্যি খণ্ডযুদ্ধ হয়েছে। আপনার এই দাবি কি কব? আমি এটাই কথা কম, আমার সম্পূর্ণ দাবি যেতালে নামানে আমার এনেকা চলিয়ে থাকিব, আন্দোলন চলিয়ে থাকিব। ইয়াতো খুব কম, 48 ঘণ্টা খুব কম আন্দোলন, ইয়াতকৈ তীব্র আন্দোলন আমি সৃষ্টি করি। গতিকে আমার চালক সকলের যে শাস্তিমূলক আইনখন উলিয়াইছে, এই আইন অতি সোনকালে বাতিল হব লাগে। যদি বাতিল নহয় তেতিয়াহলে অমিত শাহ আর মোদী সরকারের যিমানখিনি ড্রাইভার আছে তেওঁলোকক ভারতবর্ষের গাড়িখিনি চলাবল দিব লাগিব। আমি নচলাম, অমিত শাহক চলাবল দিছো, মোদীক চলাব দিছো, আমি নচলাম। অমিত শাহ আর মোদিয়ে চলাব গাড়ি, আমি চলাব নোৱাৰো। জ্বলাই দিম লাইসেন্স, লাইসেন্সেই জ্বলাই দিম, লাইসেন্স জ্বলাই দিম, নালাগে, বেলেগ কাম করিম, কি করিম, লাইসেন্স তো আমি রাখি লাভ নাই, কারণ 10 লাখ টাকা আমার তাত কত হবো, আর এই সাজা আমি কেন হেরি করিম, আমার ঘরের পরিয়াল আছে, আমি যদি জেলত সোমাই থাকো কোনে চাব? আমার তাত যদি 10 লাখ টাকা থাকিলে হয় আমি বেলেগ গাড়ি নচলালো হয়, আমি বেলেগ ব্যবহার করে খালো হয়, কারণ আমি এই কি হিসাব চলাম? আজি আপনার পিছপিনে দৌড়ি ফুড়ি আছো আর আপনাদের আমাক লাত মারি দিছে, এই মানে হল নাকি? সেইটো নহব, আমার নাম নামানো, আমি তো মানে এটা হিট এন্ড রান না, আমাক সেইটো আইন মাই না, মতলবেই নাই, লাগিলে আমি দরকার পড়ে আমি লাইসেন্স জমা দিম, আমি নচলাম, আমি কোনো গাড়িয়ে নচলাম, চলক সরকারে চলক, তেওঁ তো গভর্নমেন্টের গাড়ি, গভর্নমেন্টের ড্রাইভারই চলক, যদি গভর্নমেন্ট ড্রাইভার এই ইস্যু আছে তা আমার পাবলিক ড্রাইভারের কেউ ইস্যু নাই। হিট এন্ড রান যোনে আসলতে এক্সিডেন্ট করব, এক্সিডেন্ট করে তারপর পলাই যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে বারো, যদি মোদী গাড়িখনের যদি চালকজনে মানুষজন মারি মারি যদি চলালে একে আইন হয়, একে আইন হব নেকি? আমাক সেইটো কথা লাগে। মোদীর বাহনখনে যদি এজন মানুষ মারি দিয়ে আইন, তেখেতর ড্রাইভারজনও একেই হব না, একেই হব না, তেতিয়াহলে আমি আমার আমি কেনেকে দিম? আমি সাধারণ ড্রাইভার শ্রেণীখানে কেনেকে দিম? আমি 10 লাখ টাকা কোর পা দিম? আমি এই কোনো কারণে নামানো আর এই হেরি হবলে পড়াবলে ইমান অসুবিধা হয়, আমি আকো 7 লাখ টাকা কেনেকে দিম? আমি থাকো, আমি পরিয়ালটা চলাবর কারণে, আমি ছালীবিল ভাল হবর কারণে আমি চিন্তা করো, আমি যদি 10 বছর আকো 7 লাখ টাকা যদি জরিমানা দিব লাগে আমি কোরপা চলিম, হয় না নয়? যদি আর এক্সিডেন্ট হয় পলাব লাগে, পলাবলেও আমার জীবনটা বাঁচিব, যদি আমি ডেড বডিটা উঠাই পেলায় যদি হসপিটালত নিবলে যাও তাহলে আমার মরণ, পাবলিকে তো আমাক মারিবই, আমাক তো কোথায় এড়িয়ে নিদিয়ে, কিন্তু এই আমি মানে এইটো কথাটা আমি বাতিল হওয়া বিচার পিছিয়ে কত হয়েছে আগে পিছিয়ে কত হয়েছে এটা প্রপার্টি তেনে কোবলে গেলে তো যেখানে হয়ে আছে সেইখানে দেখিয়ে আসো, এটা সেইখানে জায়গা যদি আপনার কোনোবা গাড়ি এখনে যদি ড্রাইভার এজনে, ড্রাইভার হোক বা যোনে নহোক, প্রাইভেট ভেহিকেল হোক, কমার্শিয়াল ভেহিকেল, তেখেতে মারা পিছত যদি সেইখানে জায়গা রখি যায়, তেখেতক নিবলে যায়, পাবলিক কিনে মারি পেলার পিছত তেখেতে দায়িত্ব লব নেকি, মোদিয়ে দায়িত্ব লব নেকি, সেইখানে বিচার আমি। এয়া আছিল পুনপতিয়া সম্প্রচার মিশন চারিআলি পৰা। মিশন চারিআলি বর্তমান সময়ত উত্তপ্ত পরিস্থিতি, হিট এন্ড রান ধারাক লৈ ইতিমধ্যে প্রতিবাদ অব্যাহত আছে, তার মাজতে এজন চালকে এনে ধরনের এখন বাহন উলিয়াই এনেছিল প্রতিবাদ সাব্যস্ত করা যিসকল চালক আছে সেই চালকসকলে আসলে এনে উভতি ধরেছে, আর আমি জানাই আছো হিট এন্ড রান ধারাক লৈ সমগ্র দেশ জ্বলিছে, তার মাজতে তেজপুর মিশন চারিআলি দমামনীয় পরিবেশ, চালকসকলের প্রতিবাদের মাজতে তেজপুরত উত্তপ্ত পরিস্থিতি, হিট এন্ড রান ধারাক লৈ দিয়া 48 ঘণ্টা চকা বন্ধর সর্বাত্মক প্রভাব পড়েছে, পুয়ারে পড়া চকা বন্ধর ব্যাপক প্রভাব পড়া দেখা গৈছে রাজ্যের ভিন্ন প্রান্ত, যান বাহনের চলাচল অচল হয়ে পড়াত সাধারণ জনতার মজত এক প্রকার হাহাকার, ঘন্টা ঘন্টা ধরে গাড়ির বাবে অপেক্ষারত দূরণিবতীয়া যাত্রী সকল, চকা বন্ধর মাজতে এয়া তেজপুরের দৃশ্য, তেজপুর মিশন চারিআলির তীব্র উত্তেজনা, চকা বন্ধর প্রতি সমর্থন জানায় তেজপুর মটর শ্রমিক সন্থার কর্মবিরতি, রাষ্ট্রীয় ঘাইপথত বাণিজ্যিক যান বাহনের চলাচল বন্ধ করে দিছে চালক সকলে, হিট এন্ড রান ধারার বিরোধিতারে মটর চালক সন্থার তীব্র প্রতিবাদ, কোনো কারণতে হিট এন্ড রান ধারা মানি নোলার হুঙ্কার, আর সরকারে এই ধারা উঠাই নললে প্রতিবাদ অব্যাহত রখারও সকিয়ন। I'm going to go to the hospital.
বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধ করে দিয়া হয়েছিল আর নিশার ভাগত যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিশটাক মতর সন্থার সমান্তরালক বিশটাক মতর সন্থায় যরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হয়েছিল আর সেই বৈঠকের পিছতে এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে পেট্রোল পাম্পসমূহ বন্ধ নকরে পেট্রোল ডিপোসমূহ খোলা রখা হব, ইমার্জেন্সি কামত যুহ নিয়োজিত হয়ে থাকে বাহন সেই বাহনসমূহ চলি থাকিব আর আজি দিনের 11 বজাত অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব যত সকল মীমাংসা হব বলে আশা করা হয়েছে। আর এই মুহূর্তে আমি তেজপুর মিশন চারিআলির দৃশ্য দেখাই আছো, তেজপুর উত্তপ্ত পরিস্থিতি। Come on, come on, come on.